গুজার আসার একটা ছিল না ওই জায়গায়, তার নাম অনেক কিছু পয়সা পেয়েছে তো আমি আমি আলাপ করে সব কিছু দেখছি আমি তো ওটাই নাপি নাপি আমার বন্ধু আজকে সকালেও আমার লাভ করতে হয়েছে আর উনি আমার শিক্ষক ছিলেন কাঙ্গালের ওদিকেই বাড়ি বুইয়া এবং সে আর কি আমি তো হে লোকের নাম শুনছি কিন্তু অত বিস্তারিত জানি না, আমি আর কি মাথা তাতে ঝুলাইছি কইতে কি করিয়া লাগে ভালো হয়েছে রুমান এলাক কত হয়েছে রুমান ফাইন রুমান আর পড়িনি তো আমার পড়তে কে ফোন দিছে আমরা সুলেশন জানাই তা আমি বললাম যে এখানে তো এই কারবার আমরা আমরা খেলা রুমানের কইলাম তো তুই থাক আমাকে বলে আমি তো সমাধিক পাবি আমি তো এখানে সময় দেওয়ার মতো কিছু না কি সময় থাকি এটি হয়েছে কথা এটি তো একটা এরপর মাঝে মধ্যে তো আমরা তো এমনিতেই ফোনে আড্ডা দিই দোকানে গিয়ে পালসি কেন খাই ওই আড্ডায় আড্ডায় গ্রুপ পারপাস দুই লাইন কথা বলি এটি আর কিছু আর অপুর কথা আর ওই মানিকের কথা দিকে আমি কিছু মানিক হচ্ছে জার্নালিস্ট আর অপু হচ্ছে সে একজন কামরের গ্রামের লোক সে চাকরি চাকরি করে বিজনেস টিজনেস করে টুকটাক সে একটু স্বাধীনতা টাকা একজন মানুষ হ্যাঁ মানিক হচ্ছে সিএনএন এর সাংবাদিক এই দুইজন আমরা তোর অত ঘনিষ্ঠ হ্যাঁ অপু একটা সময় অপু তো এক সময় ওই দলে ছিল আমি বললাম যে ওই দলে ছিল নাকি আমরা সবাই ছিলাম আমি ছিলাম তুইও ছিলি আমরা সেরম ছিলাম ও হেরোমেরা ছিল কিন্তু পার্থক্যটা হইতেছে কি আমরা একটু আগে সরে গেছি কে আর ও হচ্ছে সরে গেছে কিন্তু সেটা সে জানায় নাই কাউকে সেখানে ঝামেলায় যায় না সে সরে গেছে সেখানে সংঘাত সৃষ্টি করে সে সুযোগ খুঁজতেছিল যে ভালো কিছু একটা হইলে তখন আমি কথা বলবো ততদিন আমি চুপ থাকবো তো সে এতদিন ধরে চুপ রয়েছে সে যে সরে গেছে এটা আমরা জানি না যে কারণ আমাদের কাছে মনে হয়েছে সে মনে হয় এখনো ওখানে আছে আসলে সেও অনেক আগে আমরা যখন সরে গেছি সেও তখন সরে গেছে পতাকা গ্রুপের সময় আসলে ও ওই টাইমটা খুব বিজি ছিল তার একটা নানান রকমের দৌড়দৌড়ি ছিল আর সত্যি কথা যেটা যে নাসিক সাজ্জাদের দিকে আর কি অতটা আগাইতেও উৎসাহ বোধ করেন কিন্তু তোদেরকেও অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তাই ও কইছিস হ্যাঁ আমি ইনভাইটেশন পাঠাই দিছি গ্রুপে ও অ্যাড হইবে হ্যাঁ অ্যাড হইলি আস্তে এই দিনবার দেখলাম একদিনের কথা আমি কইছি যে কয়েকটি কয় মামা আমার তো লোক টোক লাগে রনির মতো বা শুভ মেহেদির মতো একটা রেগুলার একটি আমি তো হ্যাঁ আছে